ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। প্রায় 17,000 দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সেই সাথে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ দেশ। সরকারিভাবে ইন্দোনেশিয়ার নাম ইন্দোনেশীয় প্রজাতন্ত্র। সুমাত্রা, জাভা, সুলাওয়েসি, বর্নিয়া ও নিউগিনি, এই পাঁচটি হচ্ছে প্রধান দ্বীপ। 17,000 দ্বীপ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তটরেখা, 300টি ভিন্ন গোত্র এবং 250টি ভিন্ন ভাষার দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে ইন্দোনেশিয়া সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব। তাহলে চলুন শুরু করা যাক। ল্যাটিন শব্দ ইন্ডাস থেকে ইন্দোনেশিয়া শব্দটি এসেছে। ল্যাটিন শব্দটির অর্থ দাঁড়ায় দ্বীপ। 1900 সাল থেকে জায়গাটি ইন্দোনেশিয়া নামে পরিচিতি পায়। দেশটিতে মানব বসতির ইতিহাস বিশ্বের সবচেয়ে পুরনো, যাদের বলা হয় জাভাম্যান। তবে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে তাইওয়ান থেকে একটি মানব প্রবাহের ধারা ইন্দোনেশিয়ায় যায় খ্রিস্টজন্মের 2000 বছর আগে। এই অঞ্চলে ত্রয়োদশ শতাব্দীতে মুসলিমদের আগমন ঘটে। উত্তর সুমাত্রা হয়ে ক্রমে মুসলমানরা ছড়িয়ে পড়ে হাজার হাজার মাইলের বিস্তৃত ইন্দোনেশিয়ায়। 16 শতাব্দীতে দেশটির প্রধান ধর্ম হয়ে দাঁড়ায় ইসলাম। মধ্যপ্রাচ্য থেকে আসা উন্নত সভ্যতা ও সংস্কৃতি ক্রমেই ছাপিয়ে গিয়েছিল বৌদ্ধ আর হিন্দু প্রধান এ অঞ্চলে। এরপর ধাপে ধাপে ইউরোপীয়দের আগমন ঘটে দেশটিতে। ব্রিটিশ আর ডাচরা তাদের সাম্রাজ্য স্থাপন করলেও ধর্ম ও সংস্কৃতিতে তারা কোনো প্রভাব রাখতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 থেকে 1945 সাল পর্যন্ত 3 বছর জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে। 1945 সালে 17 আগস্ট মিত্রশক্তির হাতে জাপানের আত্মসমর্পণের 3 দিন পর সুকর্ণ এবং মোহাম্মদ আতার নেতৃত্বে একটি ক্ষুদ্র ইন্দোনেশীয় দল ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করে এবং ইন্দোনেশিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। পরবর্তীতে ওলন্দাজরা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে শক্ত বাধার সম্মুখীন হয়। 4 বছর যুদ্ধ ও আলাপ আলোচনার পর ওলন্দাজেরা ইন্দোনেশীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। 1950 সালে ইন্দোনেশিয়া জাতিসংঘে 60তম সদস্য হিসেবে যোগদান করে। ইন্দোনেশিয়ার মোটায়তন 19,04,569 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটির অবস্থান বিশ্বে 14তম। 2017 সালের একটি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়া প্রায় 26 কোটি জনসংখ্যা নিয়ে পৃথিবীর চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার প্রায় 58% জাভা দ্বীপে বসবাস করে, যেটি বিশ্বের সবচেয়ে জনবহুল দ্বীপ। এই দ্বীপে জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে 138 জন। ইন্দোনেশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে জাকার্তা। অ্যান্থোলজি অনুসারে ইন্দোনেশিয়াতে মোট 742টি ভাষা আছে। এদের মধ্যে 737টি জীবিত, 2টি দ্বিতীয় ভাষা যাদের কোনো মাতৃভাষী জীবিত নেই, এবং 3টি বর্তমানে বিলুপ্ত। ইন্দোনেশিয়ার সরকারি ভাষার নাম বাহাসা ইন্দোনেশিয়া। এটি মূলত মালয় ভাষার একটি পরিবর্তিত রূপ, যা ব্যবসা, প্রশাসন, শিক্ষা ও গণমাধ্যমে ব্যবহৃত হয়। কিন্তু অধিকাংশ ইন্দোনেশীয় স্থানীয় মাতৃভাষাতেই, যেমন জাভানীয় ভাষা ইত্যাদিতে কথা বলেন। এই দেশে সরকার ঘোষিত 6টি ধর্ম হল ইসলাম, খ্রিস্টধর্ম, হিন্দু, বৌদ্ধ ও কনফুসিয়। জনসংখ্যার 86.1% মুসলিম, খ্রিস্টান ধর্মানুসারী 8.7% এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা 3%। বর্তমানে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক ইসলাম ধর্মাবলম্বী। 33টি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এর মধ্যে 5টির রয়েছে বিশেষ মর্যাদা। প্রত্যেকটি প্রদেশের রাজ্য গভর্নর এবং আলাদা আইনসভা রয়েছে। ইন্দোনেশিয়াতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। ইন্দোনেশিয়া ব্রাজিলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীববৈচিত্র্যের দেশ। এর জীব ও উদ্ভিদ শ্রেণীর মধ্যে এশীয় ও অস্ট্রেলীয় সংমিশ্রণ দেখা যায়। দেশটির সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 80,000 কিলোমিটার। এ দীর্ঘ উপকূল রেখা দেশটির জীববৈচিত্র্যের প্রধান কারণ। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। ইন্দোনেশিয়ায় প্রায় 57% ভূমি এলাকা ক্রান্তীয় অরণ্যে ঢাকা।
এইসব অরণ্যতে অনেক পর্যটক ঘুরতে ভালোবাসেন। এছাড়া রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত। সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলির মধ্যে রয়েছে বালি, লোম্বক, বিন্তান ও নিয়াজ দ্বীপের সৈকতগুলি। ইন্দোনেশিয়াতে একটি বাজার অর্থনীতি বিদ্যমান, তবে এতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় 164টি সরকারি সংস্থাতে বহু লোকের কর্মসংস্থান হয় এবং সরকার অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, বিশেষ করে জ্বালানি তেল, চাল ও বিদ্যুতের মূল্য নির্ধারণ করে। বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া, এবং আর্থিকভাবে ইন্দোনেশিয়া এখন বিশ্বের 16তম শক্তিশালী রাষ্ট্র। ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদের নাম ইস্তিকলাল মসজিদ। ইস্তিকলাল শব্দের অর্থ স্বাধীনতা। জাকার্তা নগরীতে অবস্থিত ইস্তিকলাল মসজিদ মুসলিম বিশ্বের বৃহত্তম রাষ্ট্র ইন্দোনেশিয়ার বৃহত্তম মসজিদ। ইস্তিকলাল মসজিদের নির্মাণ কার্যক্রম 1955 সালে শুরু হয় এবং 29 বছর পর 1984 সালে সম্পূর্ণ হয়। ইন্দোনেশিয়ানরাও প্রধানত ভাত আর মাছ খেয়ে থাকে এবং এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়। ইন্দোনেশিয়াতে খেলাধুলা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষকেন্দ্রিক এবং তারা বেশিরভাগ অবৈধ জুয়া খেলার সাথে জড়িত। তবে ব্যাডমিন্টন এবং ফুটবল দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা। ইন্দোনেশিয়াতে শিক্ষা 12 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক। বিশ্বের ভূমিকম্প এবং আগ্নেয়গিরি থাকা দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। সর্বশেষ সুনামিতেই ইন্দোনেশিয়াতে 2,20,000-এর বেশি মানুষ অহনিয়ত বা নিখোঁজ হয়েছিল। 2016 সালে ইন্দোনেশিয়া 16.84% BTU সহ বিশ্বের নবম বৃহত্তম শক্তি উৎপাদক এবং 7.54% BTU সহ 15তম বৃহত্তম শক্তি ভোক্তা ছিল। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিয়া। 2018 সালের একটি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার মোট GDP 1.07 trillion মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 4,000 মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার ডায়ালিং কোড হচ্ছে +62। বন্ধুরা, এই ছিল ইন্দোনেশিয়াকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য। নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।